ফেডারেল স্টিমার ঐতিহ্যবাহী নৌ রকেট সার্ভিস একসময়ের ঐতিহ্য ভরা ছিল যে স্টিমারে করে ঢাকা থেকে কলকাতা নৌ রুটে চলাচল করত এই প্যাডেল স্টিমার পরবর্তীতে ঢাকা কলকাতা রুট বন্ধ হয়ে যাওয়ায় স্টিমারগুলো ঢাকা হতে খুলনা পর্যন্ত যাতায়াত করত আজকে সেই প্যাডেল স্টিমারগুলো পড়ে আছে অযত্ন অবহেলায় ধ্বংসের সম্মুখীন ঢাকার বুড়ি গঙ্গা থেকে দেশের প্রধান প্রধান নদী পেরিয়ে এসব প্যাডেল স্টিমার বাগেরহাটের মোড়লগঞ্জ পর্যন্ত চলাচল করেছে প্রায় শতবর্ষ পুরনো জ্বালানি হিসাবে কয়লা ব্যবহৃত হতো আশির দশকের শুরুতে কয়লার পরিবর্তে ডিজেল ইঞ্জিন রূপান্তরিত করা হয় দুইটি বড় বড় প্যাডেলের সাহায্যে লঞ্চটি সামনের দিকে এগিয়ে যায় বলে প্যাডেল স্টিমার নামকরণ করা হয়